नमस्कार बंधुरा, वेलकम टू एस डी यूनिक स्पोर्ट्स। तो गाइज, भिडियोते आलोचना करे नेब एटीके मोहनबागान आगामीकाल मुखोमुखी होते चले केरला ब्लास्टार्स एफसिर संगे। तो घरेर माठे शक्तिशाली केरलाके हाराते कि पारबे एटीके मोहनबागान, किरकम प्लेइंग इलेवेन होते चले दुटी दलेर ही, समस्त किछु भिडियोते आलोचना करे नेब। तो भिडियो शुरू करार आगे तोमरा जारा चैनेले प्रथमबार एसेछो एखोनो पर्यन्त चैनलटाके सबसक्राइब करोनी, नीचे लाल सबसक्राइब बाटने क्लिक करे चैनलटाके सबसक्राइब करे दिओ एबं पाशे थाका बेल आइकने क्लिक करे अल भिडियो नोटिफिकेशन অন করে রাখো, যাতে সমস্ত ধরনের স্পোর্টস আপডেট তোমরা পেয়ে যাও। তো গাইস, যদি মেইন টপিকে আসা যায়, এটিকে মোহনবাগান প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর এটিকে মোহনবাগান খেলতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসির সঙ্গে অ্যাওয়ে ম্যাচ। তো কেরালা ব্লাস্টার্স এফসি প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলকে তাদের ঘরের মাঠে 3-1 ব্যবধানে হারিয়েছে। তো যথেষ্ট শক্তিশালী রয়েছে এবারে কেরালা ব্লাস্টার্স এফসি, আর সেদিক থেকে এটিকে মোহনবাগানের দল যতটা ভালো রয়েছে সেই দিক থেকে এখনও পর্যন্ত পারফরমেন্স তারা দিতে পারেনি। তো তাদের দলের মূলত সমস্যা হয়ে দাঁড়িয়েছে ডিফেন্স, প্রচুর পরিমাণ গোল খেয়ে যাচ্ছে এবং আপফ্রন্টে সেইভাবে গোল করতে পারছে না। তো এটাই মূলত এটিকে মোহনবাগানের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো এবার যদি এটিকে মোহনবাগান কেরালা ব্লাস্টার্স ম্যাচে কিরকম দল নিয়ে নামতে পারে সেই দিকে দেখা যায়। জুয়ান ফেরান্দো তার এটিকে মোহনবাগান টিমকে মূলত 4-3-3 এইরকমই ফর্মেশনে দল সাজাতে পারেন, কারণ তিন ডিফেন্সে যাওয়া সেটা সত্যিই খুব একটা রিস্ক হয়ে যাবে কেরালা ব্লাস্টার্স এফসির মতন টিমের কাছে। তো তারা ঘরের মাঠে খেলবে, সেখান থেকে তারা যথেষ্ট ভালো, তাদের কিছু কোয়ালিটি প্লেয়ার রয়েছে, তারা যে কোনো মুহূর্তে গোলের মুখ খুলে ফেলতে পারে। তাই তিন ডিফেন্সে না গিয়ে এদিন যদি 4 ডিফেন্সে যায় সেটা খুব ভালো হবে এটিকে মোহনবাগানের জন্য। সেখানে সেন্টার ব্যাক পজিশনের জন্য অবশ্যই ফরেন্টিন পোব্বা কিংবা ব্যান্ডন হ্যামিলের মধ্যে যাকে হোক আমরা মাঠে দেখতে পাবো। এছাড়া দলে প্রীতম কোটাল থাকবেই। আর যদি লেফট ব্যাক পজিশনের কথা বলা হয় তাহলে লেফট ব্যাক পজিশনের জন্য সুভাশিস বোস এবং রাইট ব্যাক পজিশনের জন্য অবশ্যই আশিস রায় শুরু করতে চলেছেন। এবার যদি মিডফিল্ডার পজিশনের কথা বলা হয় তাহলে মিডফিল্ডার পজিশনের জন্য অবশ্যই দলের ম্যাজিসিয়ান হুগো বুমোস থাকবেই। এছাড়া দলের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার আর মাঝ মাঠে অবশ্যই জনি কাউকোর মতন ক্রিয়েটিভ প্লেয়ার তো থাকবেই। এবং আরেকজন প্লেয়ারের যদি কথা বলা যায় সেক্ষেত্রে সেই জায়গাতে দীপক তাংড়ি অবশ্যই থাকবে, কারণ জুয়ান ফেরান্দোর অন্যতম ফেভারিট প্লেয়ার এই দীপক তাংড়ি, তাকে প্রতিটা ম্যাচই খেলায়। তার জায়গায় যদি অবশ্যই লেনি রড্রিগাসকে খেলানো যায় তাহলে খেলাটা আরও ভালো হবে এটিকে মোহনবাগানের। কিন্তু আমরা প্রতি ম্যাচেই দীপক তাংড়িকে স্টার্ট করতে দেখি, তো সেক্ষেত্রে হয়তো দীপক তাংড়িকেই রেখে দিতে চলেছে। এবার আপফ্রন্টে যদি কথা বলা হয় দুজন উইঙ্গার পজিশনের জন্য অবশ্যই মনবীর সিং এবং আশিক কুরুনিয়ানকে আমরা দেখতে পারি। তো তার পরবর্তী সময় আশিক কুরুনিয়ানের পরিবর্তে হয়তো ফারদিন আলী মোল্লা, কারণ ফারদিন আলী মোল্লা যথেষ্ট ভালো ফুটবল খেলছেন এটিকে মোহনবাগানের হয়ে, যতটুকু সময় পাচ্ছেন যথেষ্ট ভালো লাগছে তার খেলা। তো ফারদিন আলী মোল্লাকে আমরা পরবর্তী সময় অবশ্যই দেখতে পাবো। আর অপরদিকে যদি কেরালা ব্লাস্টার্স এফসির কথা বলা হয় তাহলে দুর্দান্ত ফর্মে রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি। তারা তাদের ঘরের মাঠে কলকাতার আরেক ক্লাব ইস্টবেঙ্গলকে 3-1 গোলে হারিয়েছে। তো এই ম্যাচের জন্য তারা চাইবে এটিকে মোহনবাগানকে হারাতে তাদের ঘরের মাঠে। সেখানে তাদের দল ফর্মেশন কিছুটা 4-4-2 এই ফর্মেশনেই দলকে রাখতে চলেছেন। গোলকিপার পজিশনের জন্য অবশ্যই গিল শুরু করবেন, দুজন সেন্টার ব্যাক পজিশনের জন্য হার্মি পামের সঙ্গে লেসকোভিচ, এইরকমই তাদের সেন্ট্রাল ডিফেন্স পজিশনের জন্য থাকবে। আর যদি দুজন লেফট ব্যাক রাইট ব্যাকের কথা বলা হয় তাহলে খাবড়া একের দিকে শুরু করতে চলেছেন, আর দলের ক্যাপ্টেন কার্নেরও তো তিনিও থাকবেন। আর যদি মাঝমাঠের কথা বলা হয় তাহলে মাঝমাঠে সাহাল রয়েছেন, জিকসান রয়েছেন, পুইটিয়া রয়েছেন, পরবর্তী সময় আমরা হয়তো রাহুল কেপিকেও দেখতে পাবো, আর দলের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার লুনা। তো গত ম্যাচে লুনা ভালো ফুটবল খেলেছে, গোলও করেছে। তো মাঝম্যাট পজিশনের জন্য এই 4 জনকে আমরা দেখতে পাবো। আর আপফ্রন্টে যদি কথা বলা যায় তাহলে আপফ্রন্টে তাদের 2 জন বিদেশিকে আমরা দেখতে পাবো। সেখানে ডিমিট্রি রিয়াসের সঙ্গে গাইনু শুরু করতে চলেছেন এবং আগের ম্যাচে খুব ভালো ফুটবল খেলেছিলেন একদম সুপার সাব হয়ে দুর্দান্ত কালো উঁচনি। তো তাকেও হয়তো পরবর্তী সময় আমরা সাবস্টিটিউট প্লেয়ার হিসেবেই অবশ্যই দেখবো। তো দলে এত বেশি অপশান রয়েছে সেদিক থেকে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে এটিকে মোহনবাগানের থেকে কেরালা ব্লাস্টার্স এফসি। তো এই ম্যাচে কীরকম তোমাদের এক্সপেকটেশান লাইন আপ হতে পারে অবশ্যই কমেন্টে জানিও, বা কোন দল জিততে পারে, কত ব্যবধানে জিততে পারে সেটাও কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।